আজান যখন দেওয়া হয় তখন আমরা কি করি, ঘর থেকে বের হই, নামাজের উদ্দেশ্যে রওনা হই। এই আজানগুলো সাহাবায়ে কেরাম আজমাইন যারা ছিলেন এদের মাধ্যমে আল্লাহ পাক নিজে আমাদের জন্য আজানগুলো নাজিল করে দিয়েছেন। যদিও এই আজানের শব্দগুলো কোরআন না, কি না, আল্লাহ পাক স্বপ্নে সাহাবীদেরকে এগুলা জানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন না তাহলে মূলত আজানের প্রবর্তক কে? আল্লাহ। আর আজানের ভিতর এমন কতগুলো শব্দ যেই শব্দগুলো তাম দুনিয়ার ভিতর সর্বশ্রেষ্ঠ। এই জন্য মানুষ যখন জন্মগ্রহণ করে সর্বপ্রথম তার কানের ভিতর কিসের ধ্বনি দেওয়া হয়? তাহলে দেখেন আজানটা কত জরুরি এবং কত গুরুত্বপূর্ণ হইলে একজন মানুষ ছেলে হোক আর মেয়ে হোক জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম তার কানে যে আওয়াজ যায় সে আওয়াজ হলো আল্লাহু আকবার। কোন ধ্বনিটা যায়? আল্লাহু আকবার, আজানের ধ্বনি। আবার নামাজে আসার জন্য আজান দেওয়া হয়। আজানের বিষয় আগে আমি অনেক আলোচনা করেছি, তারপরে আপনার সন্তান যখন হয় আজান দেওয়া হয়, প্রবল যখন বৃষ্টি হয় তুফান হয় তখন আজান দেওয়া হয়। আজান দিলে ওই তুফান আল্লাহ পাক দূর করে দেন, সুবহানাল্লাহ। বিভিন্ন ভাবে আজানের অনেক মর্তবা। তাহলে শুনি মুয়াজ্জিন সাহেব যে মসজিদ থেকে আজানের ধ্বনিগুলো দেয়, এই ধ্বনিগুলোর অর্থ কি? আমরা তো শুধু শুনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা, এইরকম ধ্বনি শুনি, কিন্তু অর্থ কি? সর্বপ্রথম মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দেন, অর্থ হলো এই তামাম বিশ্বের ভিতর সবচাইতে বড় যিনি, যার উপর কেউ নাই, যিনি হইলেন মহান, তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহু আকবার আল্লাহ বড়, আল্লাহু আকবার আল্লাহ বড়, আল্লাহু আকবার আল্লাহ বড়, আল্লাহু আকবার বড় কে? সর্বপ্রথম এই ধ্বনি দেন মুয়াজ্জিন। আপনি ঘুমায় থাকেন, কাজে থাকেন, যে কোনো কাজে আপনি বাড়িতে থাকেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যেখানে আপনি থাকেন, সর্বপ্রথম মসজিদ থেকে যে ঘোষণাটা আপনার কানে যায় পৌঁছে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়, আপনাকে সর্বপ্রথম একটা ধাক্কা দিয়ে শোনায় দেওয়া, এই কাজ করতেছ শুনে নাও, প্রথম কথা হইল আল্লাহ বড়। দ্বিতীয় নাম্বার ঘোষণা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মহান রব আল্লাহ ব্যতীত আর কেহ নাই, সুবহানাল্লাহ বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেহ নাই। এটাও দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাজালপূর্ণ অর্থ, আল্লাহ ছাড়া কেউ নাই। প্রথম দিলাম আল্লাহ এক, হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই। এরপরেই আল্লাহর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আমরা ঘোষণা দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরের ঘোষণায় আল্লাহ তার বন্ধুকে বাদ দেন নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রথম বললেন আমি বড়, দ্বিতীয় নাম্বার আমার কোনো শরীক নাই, তিন নাম্বার আল্লাহর সঙ্গে যুক্ত করে দিলেন তার বন্ধুর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘোষণা দেয় কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই ঘোষণা আমি দিলাম, এবং আমি এই ঘোষণাও দিলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল। ভাইয়েরা আমার দুইবার এই ঘোষণাটা দেওয়া হয়। এরপরে মুয়াজ্জিন সাহেব যে ঘোষণা দেন হাইয়া আলা সালা, এ দুনিয়ার মানুষ মুসলমান তোমরা যারা ঈমান আনছো মুসলমান হয়ে গিয়েছো, নামাজের সময় হয়েছে, হাইয়া আলা সালা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। তুমি কি কাজ করো? তুমি খেতে আসো, নামাজে আসো, ছেড়ে দাও। তুমি কারখানায় কাজে আসো, ছেড়ে দাও, নামাজে আসো। তুমি ঘরের ভিতর ঘুমাও, ঘুম থেকে উঠো, নামাজে আসো।
মুয়াজ্জিন সাহেব এই ঘোষণা দিলেন, এরপরেই বলতেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সুবহানাল্লাহ, কোন আগে বললেন নামাজের দিকে আসো, এরপরেই বললেন কল্যাণের কথা। কেন নামাজের কথা আগে, কল্যাণের কথা পরে? কেন? কারণ একজন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যায়, ইমানদার মুসলমান, দিনদার, ফরহেজগার, মুত্তাকি, বান্দাবান্দি হয়ে যাইতে পারে, নামাজের মাধ্যমে ওই ঘরের ভিতর আল্লাহ পাক নূর এবং বরকত ঢুকায়া দেয়। তার ভিতর কল্যাণ ঢুকায়া দেন কে? কিসের মাধ্যমে? নামাজের। এই জন্যই প্রথম বলছেন নামাজে আসো বান্দা, নামাজে যদি আসতে পারো এই নামাজের মাধ্যমে তোমার কল্যাণ হবে। এই জন্য দ্বিতীয় নাম্বার আবার বলতেছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার। এরপরে যে ধ্বনি আসসালাতু খাইরুম মিনান নাওম, ফজরের সময় ধ্বনিটা দেওয়া হয়, কারণ হলো যেই সময় এই ধ্বনিটা মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে দিয়ে দেন, তখন মানুষগুলো বাড়িতে ঘুমায়, ফজরের টাইমে ঘুমায়। আর এমন একটা টাইমে ধ্বনিটা দেওয়া হয় যেই টাইমে মানুষের তামাম রাত্রির মধ্যে ওই শেষ অংশে মানুষের ঘুম বেশি জমে, ঠিক কি না? সবচেয়ে বেশি আরামের ঘুম কোন রাত্রে? শেষ রাতে। এই জন্যই তখন এই ধ্বনিটা দেওয়া হয় আসসালাতু খাইরুম মিনান নাওম। এ মানুষ, মুসলমান, ঈমান আনছো, ঘুমাও। তুমি কি জানো এই ঘুম থেকে নামাজটা উত্তম হয়ে গেছে? সুবহানাল্লাহ। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনার কর্ণকুহরে মুয়াজ্জিন কিন্তু শব্দগুলো ঢোকায় দিতেছে। এরপরে এই ঘুম থেকে নামাজ উত্তম এই কথা বলার পরে আবার পূর্বের প্রথম ধ্বনিটা আপনাকে স্মরণ করায় দেয়, বান্দা এতক্ষণ তোমাকে আমি বললাম নামাজে আসো, নামাজ আসলে কল্যাণ হবে, তোমার ভালো হবে, এই কথাগুলো বললেন। এরপরে বললেন নামাজে আসো, ঘুম থেকে নামাজ উত্তম। সর্বশেষ দুইটা শব্দ আবার উল্লেখ করায় দিতেছেন, পূর্বের ন্যায় স্মরণ করায় দেন, বান্দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনে রেখো আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার। কি সুন্দর ধ্বনি! এগুলো আল্লাহ প্রদত্ত দেওয়া, আল্লাহ নিজে এই ধ্বনিগুলো বাছাই করে আমাদেরকে দিয়েছেন। সর্বশেষ যেই ধ্বনিটা দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মনে রেখো রে বান্দা, এখনো তোমরা যারা ঘুম থেকে উঠতে পারো নাই, মসজিদে আসতে পারো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখনো সময় আছে, মসজিদে চলে আসো। ভাইয়েরা আমার, এই ডাকগুলো অত্যন্ত সুন্দর। মসজিদের দিকে আহ্বান করা হয় আজানের মাধ্যমে, বান্দা মুসলমান ইমানদার যার কানের ভিতরে আজানের ধ্বনিগুলো ঢুকে, ওই বান্দা কখনো আর ঘরের ভিতর শুয়ে থাকতে পারে না। যারা মমিন বান্দা, যারা আল্লাহকে ভয় করে, তারা ঘুমায় থাকতে পারে? হাজারও যদি শীত হয়, যারা ফাসক তো নামাজি, কন কনে শীত, তারপরেও সে উঠবে, মসজিদে আসবে। আর যে নাকি নামাজি না, এরে আপনার কন কনে শীত না, স্বাভাবিক গরমের টাইমেও তারা কি আসে না? নামাজে আসে না। নামাজি হওয়াটা জরুরি আপনার জন্য। লাভ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। আর মনে রাখবেন, একজন ব্যক্তি যখন ঘুমায় যায়, তার নামাজটা নষ্ট হয়ে যাক, এটা চায় কে? শয়তান। এই জন্য বান্দা যখন ঘুমায় যায়, ওই বান্দাকে তিনটা গিরা লাগায় দেয় শয়তান। কয়টা গিট্টা দেয় ভাইয়েরা আমার? যখন আজানের ধ্বনিটা আপনি শুনলেন, আপনি শোয়া থেকে বসে গেলেন, আগে তো বসতে হয়, বসে যাওয়ার সঙ্গে সঙ্গে শয়তানের দেওয়া তিনটা গিরার ভিতর একটা গিরা খুলে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন বিছানা থেকে লাভ দেওয়ার জমিনে দাঁড়ায়া যায়, বসলে একটা গিরা ছুটে গেল, এখন পুরাই দাঁড়ায় গেছে, পুরাই যখন দাঁড়ায় গেল, শয়তানের দ্বিতীয় নাম্বার গিরাটা খুলে যায়। বান্দা যখন নামাজের জন্য অজুখানায় যায় এবং অজু করে
তখন তিন নাম্বার গিরাটা খুলিয়া যায়, বান্দার চোখে আর কোনো ধরনের ঘুম থাকে না, বান্দা তখন আল্লাহর নামাজে শরীক হওয়ার জন্য বেকুল হয়ে যায়। কোন সময় সে মসজিদে দৌড়ায়া যাবে, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা গিরা দেয়? তিনটা। এই তিনটা গিরা আপনাকে ছুটাইতে হবে, আপনাকে স্মরণ রাখতে হবে যে এত মজা লাগতেছে, এত লেপের কি গরম কম্বলের আরাম। আপনি মনে করবেন তিনটা গিরা দেওয়া আছে, তখন আপনি বসে পড়বেন। যখন বসবেন মনে মনে ভাববেন একটা গিরা কিন্তু খুলে গেছে। আবার লেপ ছড়ায় যখন দাঁড়ায় যাবেন মনে মনে ভাববেন যে দুইটা খুলে গেল। আর তখন শয়তান বেশি ওয়াসওয়াসা দিবে, যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, উযু করেন নাই, এর আগে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়। বেটা এখন এই ঠান্ডা পানি দিয়ে উযু করবি? হ্যাঁ হ্যাঁ, কি বলতেছিস? একটু বস, একটু বস, একটু লেপটা টান দিয়ে দেখ কি মজা লাগে। এরকম বিভিন্ন ওয়াসওয়াসা দিবে। অনেকে বৈশা আবার ঘুমিয়ে যায়, বৈশা আবার কি ঘুমায়। আপনাকে তখন মনে রাখতে হবে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনি দ্রুত গতিতে যাইয়া ওযুটা করেন, আর কোনো ঘুম নাই। আপনারা সত্যি করে বলেন তো, যারা ওযু করছেন ফজরের টাইমে এদের চোখে আর ঘুম থাকে? তাহলে দেখেন হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে, সহি মুসলিমের হাদিস। শয়তান গিরা দেয় তিনটা, তিনটা গিট্টা দিবে, সহি মুসলিমের হাদিস। ভাইয়েরা আমার, আপনি জাগ্রত হইলেন সর্বপ্রথম আপনি বাথরুমে যাবেন অথবা টয়লেটে যাবেন। যাওয়ার পর আপনার প্রথম কাজ হইল হাজত সারা। কি সারা? আপনি যখন ঘুম থেকে উঠবেন টয়লেটে ঢুকার সময় দোয়া আছে না নাই? দোয়াটা পরে ঢুকবেন, সুন্নতটা আদায় হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস, রাব্বুল আলামিন আমি আমার প্রয়োজন সারার জন্য টয়লেটের ভিতর ঢুকতেছি। রাব্বুল আলামিন, আল্লাহর নবী, তোমার নবী বলেছে এই টয়লেটের ভিতর নাকি খারাপ জিন থাকে, মহিলা জিন এবং পুরুষ জিন থাকে টয়লেটের ভিতরে। আয় আল্লাহ তাআলা, এই জন্য আমি এই টয়লেটের ভিতর ঢুকতেছি, এটার ভিতর থেকে যত রকমের খারাপ জিন আছে, ছোট বড় মহিলা পুরুষ যত ধরনের জিন আছে, আল্লাহ আমি জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা, এই দোয়া পরে ঢুকবেন। আরেকটা কথা মনে রাখবেন, যখনই টয়লেটে ঢুকবেন মাথায় টুপি দিয়ে ঢুকবেন। কি দিবেন? টুপি অথবা রুমাল, যে কোনো কাপড়, আপনার চুলগুলো মুড়িয়ে তারপরে ঢুকবেন। এটা বর্তমান বিজ্ঞানও বলে যে মাথার চুল ঢেকে ঢুকার জন্য। টয়লেটে বিভিন্ন প্রকারের জীবাণু এবং ভাইরাস থাকে, এগুলো চুলকে খুব দ্রুত আক্রমণ করতে পারে এবং ধরতে পারে। এই জন্য দেখবেন এই যে করোনা ভাইরাসের সময় দেখছেন কিছু কিছু মানুষ মাথা পর্যন্ত মরাইছে। কেন? কারণ হলো এই চুলের সঙ্গে ভাইরাসটা খুব দ্রুত অ্যাডজাস্ট হইতে পারে। এই জন্য বাথরুমে গেলেও টুপি, কাপড় অথবা রুমাল ব্যবহার করে একটা গামছা হইলেও উপরে দিয়ে তারপর ঢুকবেন। ভাইয়েরা আমার, ঢুকার পরে আপনার সেখানেও নবীর তরিকা আছে না নাই? সেখানেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আছে। যতটুকুন কাপড় খোলার দরকার ততটুকুন খুলবেন, বেশি করে খুলে উলঙ্গ হয়ে যাইবেন না, এটা সুন্নতের খেলাফ। যতটুকুন আপনার দরকার ততটুকুন আপনি কাপড় খুলে আপনার হাজত সারবেন। ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হাজতে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য যে সিস্টেম বাতলাই দিয়েছেন পানি দ্বারা অথবা টিস্যুর মাধ্যমে, ঢিলার মাধ্যমে, সেগুলোর ভিতর রসুল নিজে তরিকা শিক্ষা দিয়েছেন। যতটুকুন পানি ব্যবহার করা দরকার ততটুকুন পানি সেখানে ব্যবহার করবেন, বেশি ব্যবহার করলে অপচয় হবে, কম করলে পবিত্রতা অর্জন হবে না। দুই দিকে খেয়াল রাখতে হবে, আপনি বেশি নষ্ট করতে পারবেন না। বেশি যদি পানি ঢালেন সেটা কি হবে? অপচয়। প্রয়োজনে আপনি পাঁচ, আপনার কি লোটা, পাঁচ লোটা পানিও ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। প্রয়োজনে, প্রয়োজন নাই শুধু শুধু পানি ঢাললেন, এটা ইসলাম অনুমোদন করে না। যতটুকুন দরকার আবার ততটুকুন ঢালতেও হবে, এইটাই সুন্নাহ। আর টিস্যু ব্যবহার করতে হবে আপনাকে, টিস্যু ব্যবহার করাটা ওয়াজিব লিখেছেন ফতোয়ার কিতাবগুলোর ভিতর। শীতকালে আর গরমকালে তিনটা তিনটা কমপক্ষে টিস্যু ব্যবহার করবেন, প্রয়োজন বেশি করা যায় তিনটা করা সুন্নাহ। ভাইয়েরা আমার, আপনার ইস্তিনজা শেষ, তারপরে আরেকটা আছে ইস্তিসকা, সেটা হলো আলাদা কাপড় ব্যবহার করা।
টয়লেটের ভিতরে আলাদা একটা কাপড় রাখবেন। আপনি যখন পবিত্র হয়ে যান তখন আপনার এই গোপনাঙ্গে যে পানি লেগে থাকে সেটা আলাদা একটা কাপড় দিয়ে মুছে ফেলা, এটাও কি এটাকে বলা হয় ইস্তিনকা। এটা উত্তম, ভালো, মুস্তাহাব লেখছেন, এটা করা উত্তম, না করলে সমস্যা নাই, করলে উত্তম, এটা চেষ্টা করবেন। আপনার হাজত শেষ, আপনি যখন বের হয়ে গেলেন ঢুকার সময় বাম পা দিয়া ঢুকবেন, আর বের হওয়ার সময় আগে কোন পা বাইর করবেন? ডান পা। আর পড়বেন আল্লাহুম্মা আযহিব আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়ে বের হয়ে গেলেন। এরপরে আপনার কাজ হলো ওযু করা। কি করা? অনেকের বাথরুমের ভিতরে ওযু সিস্টেম আছে, করতে পারেন। এখন তো আমাদের বাথরুমগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, করতে পারেন, সমস্যা নাই। তবে উত্তম হলো যেই জায়গায় অ্যাডজাস্ট করা বাথরুম, যদি বিকল্প ব্যবস্থা থাকে আলাদা, যে আলাদা উজুর জায়গা আছে, তখন আপনার জন্য উত্তম হলো সেখান থেকে বের হয়ে ওই আলাদা জায়গায় উজু করা। আর যদি আপনার বাসায় আলাদা কোনো উজুর ব্যবস্থা না থাকে, তখন আপনি ওই অ্যাডজাস্ট করা বাথরুমের ভিতরে কি করবেন? উজু গোসল করবেন, কোনো সমস্যা নাই। আলাদা ব্যবস্থা থাকলে আলাদাটাই উত্তম। আপনি সেখানে উজু করতে গেলেন, উজু করতে যাওয়ার পরে প্রথম বিসমিল্লাহ কার নামে শুরু করলেন? আল্লাহর নামে শুরু করলেন। প্রথমেই আপনি দুইটা হাত কবজি পর্যন্ত ধুইবেন। দুইটা হাত ধোয়ার পরে এটা হলো সুন্নাত, এটা না ধুইলেও হয়, কিন্তু সুন্নত তো আমাদের পালন করার দরকার, ঠিক না? সুন্নত অনুযায়ী যখন ওযুটা করে নামাজ পড়বেন, দেখবেন নামাজের ভিতর কত মজা লাগে, কত তৃপ্তি লাগে। আপনি দুইটা হাত সুন্দর করে ধুইলেন, ধোয়ার পর এরপরে আপনার যে কাজটা তা হলো মেসওয়াক করা। কি করা? তাহলে প্রথম ওযুতে প্রথম কাজ কি? বিসমিল্লাহ বলা, এরপরে দুই হাত কবজি পর্যন্ত ধুইবেন, ধোয়ার পরে আপনাকে মেসওয়াক করতে হবে। কি করতে হবে? মেসওয়াক। অনেকে ব্রাশ করে, সমস্যা নেই, ব্রাশও করতে পারেন, কিন্তু ইসলামিক যে তরিকা পদ্ধতি এটার ভিতরে বেশি শান্তি না ইহুদি নাসাদের কালচার বেশি শান্তি? কোনটা? নবীর দেওয়া তরিকায়, ঠিক না ভাই? চেষ্টা করবেন এই মেসওয়াকটা ব্যবহার করার জন্য, এটাতে ফায়দা আছে, ফায়দা থেকে কেউ বঞ্চিত না। মেসওয়াক করবেন, মেসওয়াকে বহুত ফায়দা। ভাইয়েরা আমার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইল আমিন প্রায় 24,000 বার রসুলের কাছে আসছেন। কয়বার আসছেন? 24,000 বারই জিব্রাইল আদেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আপনি মেসওয়াক করে নে। হুজুর বলেন, সাহাবে কেরাম আমার মনে হচ্ছিল জিব্রাইল যেভাবে মেসওয়াকের তাকিদ আমি রসূলকে দিত, আমার মনে হয়েছে মেসওয়াকটা না জানি আবার ফরজ হয়ে যায়, এমন তাকিদ নাকি মেসওয়াকটা আমার উম্মতের উপর ফরজ হয়ে যায়। আমি খুব টেনশনে ছিলাম, কারণ মেসওয়াক যদি ফরজ হয়ে যায় আমার উম্মতরা যেটা পারবে না, কষ্ট হয়ে যাবে। কতটা গুরুত্ব মেসওয়াকের! মেসওয়াক যেই বান্দা মেসওয়াক করবে তারপরে নামাজে আইসা নামাজ পড়বে, এই ব্যক্তির নামাজটার গুরুত্ব কত বেশি জানেন? যে ব্যক্তি মেসওয়াক করা ছাড়া এই মসজিদে এসে নামাজ আদায় করলো তার যতটুকুন সওয়াব হইল, আর যে ব্যক্তি মেসওয়াক করে মসজিদে আইসা নামাজ পড়লো ওই ব্যক্তির নামাজের চাইতে মেসওয়াক যে ব্যক্তি করেছে ওই ব্যক্তির নামাজ 70 গুণ বেশি সওয়াব হয়ে যায়, 70 গুণ তার কদর বেশি চলে যায়, 70 গুণ তার সওয়াবের স্তর পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মেসওয়াক এটা করেন, দাঁতের মাড়ি মজবুত হবে, হ্যাঁ, তারপরে দাঁতের রোগ দূর হবে, সেগুলো হবে না, দাঁতের রোগ দূর হবে, আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে। যাদের অল্প বয়সে চুল উঠে যায় এগুলো আমাদের কথা না, এগুলো বর্তমান মেডিকেল বিজ্ঞানের কথা, তারা বলতেছে, ইহুদি নাসারা তারাই বলতেছে গবেষণা করিয়া, যে মেসওয়াক যদি করতে পারে অকালে চুল পড়বে না, অকালে চুল পাকবে না, আপনার চুলের গোড়া মজবুত হয়, যৌন শক্তি বৃদ্ধি পায়, অনেক ফাজাইল। আমি দেখেছি প্রায় 30টা ফাজাইলের কথা বিজ্ঞান লেখছে, 30টা, আমি কয়েকটা বললাম। ভাইয়ের আমার মেসওয়াকটা শেষ, ওযুর একটা সুন্নত আদায় হয়ে গেল, তারপরে আপনি তিনবার কুলি করবেন। কয়বার? তিনবার কুলি করবেন এবং হাত দ্বারা আপনি মোড়াইবেন ভালো করে, ভিতরে কোনো ময়লা যাতে না থাকে, এবং গড়গড়ার মাধ্যমে পানি ফেলে দিবেন, মুখটাকে একদম ক্লিন করে ফেলবেন, পরিষ্কার করে ফেললেন তিনবার কুলির মাধ্যমে।
এই তিনবার কুলি করা সুন্নাত। তিনবার কুলি করা কি? কুলি হয়ে গেল, এখন দুই হাতে পানি নিয়ে আপনার মুখমণ্ডলটা আপনি সুন্দর করে ধৌত করলেন, আপনার চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত আর দুই কানের লতি পর্যন্ত সুন্দর করে আপনি তিনবার ধৌত করবেন। বেশি ধৌত করলে সমস্যা নাই, যদি আপনার মনে হয় যে তিনবার ধৌত করার পরেও আমার মনে হয় এখনো কি হয় নাই, ধোয়া হয় নাই, তখন আপনি পাঁচবার সাতবার দশবারও পারবেন, বেশি ধুইতে পারবেন। যদি মনে হয় আপনার ধোয়াটা এখনো হয় নাই, আর তিনবার ধোয়া হলো কি সুন্নাত, তিনবার ধোয়ার চেষ্টা করবেন সুন্দর করে আপনার মুখমণ্ডল। যাদের দাড়ি ঘন এরকম খেলাল করবেন, খেলাল এরকম ভিতরে পানি প্রবেশ করাবার চেষ্টা করবেন খেলাল করে করে এইভাবে, এটা মুস্তাহাব। আর একেবারে থুতনির নিচ থেকে শুরু করে কপালের চুলের গোড়া আর এই দুই কানের লতি পর্যন্ত খুব ভালো করে আপনাকে ধুইতে হবে। অনেকে ওযু করে, ওযু দেখলে হাসি পায়, অনেকের ওযু দেখলে কি পায়, হাসি পায়, কিরকম এত দ্রুত ওযু করে, হ্যাঁ আপনার এই দিক দিয়ে ভিজেই না, এই দিক চুলের গোড়া ভিজে না, এই মোটামুটি করে একটু পানি টানি দিয়ে চলে আসলো, ওযু হইছে। আচ্ছা বলেন তো, যার নাকি ওযু হয় না আর কি নামাজ হবে, ওই নামাজে সে মজা পাবে, মজা পাবে না? ওযুটাকে আপনাকে সুন্দর ভাবে করতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা সুসংবাদ দিব না যে কাজটা করলে তোমাদের সগিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে? সাহাবা কারাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা কারাম আজমাইন, তোমাদের মধ্যে যারা সুন্দরভাবে নিপুণভাবে আস্তে ধীরে সুন্দর করে পরিপূর্ণভাবে ওযুটা করতে পারবে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামা থেকে যত ধরনের সগিরা ছোট ছোট গুনাহগুলো হয়েছে আল্লাহ সব গুনাহগুলো মার্জনা করে দিবে। তাহলে ওযু যদি সুন্দর করে করা হয় আপনার কি মাফ হয়? গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। আমার ভাইরা শুধু তাই নয়, সহিহ মুসলিমের আরেকটা হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন তার চেহারাটা সুন্দর করে ধৌত করে ওযুর উদ্দেশ্যে ওযু করে, এই মুখমণ্ডল দ্বারা লিসানের মাধ্যমে জবানের মাধ্যমে সে যত ছোট ছোট গুনাহগুলো করেছে আল্লাহ পাক সব গুনাহগুলো পানির সঙ্গে ঝরে ঝরে জমিনে মিশায়া দেয়। বান্দা যখন দুই হাত ধৌত করে কনুই পর্যন্ত এই হাত দ্বারা যত গুনাহ করছে বিশেষ করে সগিরা গুনাহ, ওই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন, বান্দা যখন তার পাগুলো ধৌত করে পায়ের মাধ্যমে যত সগিরা গুনাহ সংগঠিত হয়েছে রব্বুল আলামিন সব সগিরা গুনাহগুলো মাফ করে দেন। কত সুন্দর কথা, উযু করলে গুনাহ মাফ হয়। আমার ভাইরা চেহারা ধুইলেন, এর পরের কাজ হলো কনুই পর্যন্ত আপনার দুইটা হাত ধুইতে হবে, কনুই পর্যন্ত সুন্দর করে তিনবার ধৌত করবেন। কয়বার? কনুই পর্যন্ত বলা হয়েছে না, একটু বাড়ায় ধুইয়েন, এক ইঞ্চি বাড়ায় ধুইয়েন, কমাইতে গেলে তো আবার হয়তো বা কনুইটা ধোয়া নাও হইতে পারে, এই জন্য একটু বাড়ায় ধুইলে ক্ষতি নেই, কিন্তু কমাই ধুইতে যায় যদি না ভিজলো অজু হবে না, বাড়ায় ধুইবেন। দুই হাত কনুই পর্যন্ত তিনবার ধৌত করা আপনার সুন্নাত, একবার ধৌত করা ফরজ। চেহারা তিনবার ধৌত করা সুন্নাত, একবার ধৌত করা ফরজ। এরপরে আপনার কাজ হলো মাথা মাসেহ করা, মাসেহ করবেন। ভাইয়েরা আমার, এই মাথাটাকে চারটা ভাগ করে দেন, চার ভাগের এক ভাগ মাসেহ করা হইল ফরজ। কি মনে করেন, আমি হাতে পানি নিলাম, এই হাতে পানি নিয়া এইরকম দিলাম, আমার ফরজ কিন্তু আদায় হয়ে গেছে। মাথা মাসাহ করলে যেই বিধান, মানে মাথা মাসাহ করা যে ফরজ আদায় হয়ে গেছে। আবার দেখেন, হাতে পানি নিলাম, ঝাড়া দিলাম, কি হয়ে গেছে, মাথা মাসাহ হয়ে গেছে, মানে ফরজটা আদায় হইল, সুন্নত আদায় হয় নাই। আর পুরা মাথা মাসাহ করা সুন্নাত, পুরা মাথা মাসাহ করা কি সুন্নাত। আর চার ভাগের এক ভাগ মাসে করা ফরজ। আপনার পুরা মাথা, আপনার দুই হাতে পানি নিয়ে ঝাড়া দিয়ে এরকম হাত মিলিয়ে এরকম পুরা মাথা মাসায় করবেন, আবার সামনের দিকে টানবেন, দিয়ে তারপরে কান মাসায় করবেন, তারপরে গর্দান মাসায় করবেন,
কান মাসাহ করা সুন্নাত, গর্দান মাসাহ করা, ঘাড় যেটাকে বলি এটা মাসাহ করা মুস্তাহাব করবেন, সুন্দর করে উযু করবেন, শুধু ফরজগুলো আদায় করে চলে আসবেন না, সুন্নাত মুস্তাহাব সবগুলো আদায় করবেন। কারণ হলো কোন বান্দা যদি নিপুণভাবে সুন্দরভাবে ওযু করে মসজিদে ঢুকে দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য জান্নাতে ঢোকাটা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব। দুই রাকাত নামাজ যদি ভিতরে পড়তে পারেন, আগে উযু করবেন, সুন্দর করে উযু করে দুই রাকাত নফল নামাজ, এই নামাজকে বলা হয় তাহিয়াতুল উযু। তাহিয়াতুল উযু কাল কিয়ামতের ময়দানে জান্নাত আপনা জান্নাতে ঢোকাটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। ভাইয়েরা আমার, উযু আপনার শেষ, অজুটা শেষ করার পরে ঘর থেকে বের হয়ে গেলেন, মসজিদের উদ্দেশ্যে আপনি রওনা দিবেন, সর্বপ্রথম কাজ হলো আপনার ঘর থেকে বের হওয়া। ঘর থেকে যখন বের হবেন আগে কোন পা দিয়ে বের হবেন? হ্যাঁ, বাম পা। আর ঘরের ভিতর থাকবে কোন পা? ডান পা। আর দুনিয়ায় থাকবে বাম পা। কারণ ঘরের তুলনায়, ঘরের ভিতরের তুলনায় দুনিয়াটা অনেক নিকৃষ্ট। দুনিয়াটা অনেক কি? কারণ দুনিয়াতে যখন বাইর হইবেন তখন দেখবেন একটা না একটা বেগানা নারীর সঙ্গে দেখা, একটা না একটা গুনাহের কাজ করে ফেলতেছেন, দুই চারজন বন্ধুর সঙ্গে গল্প করে আপনার দিবস শুরু হয়ে গেছে। এই জন্য ঘরের তুলনায় দুনিয়া নিকৃষ্ট। সুতরাং আপনার যখন বের হইবেন দুনিয়াতে বাম পা দিয়ে বের হইলেন। আর বললেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, দোয়া আছে না নাই? এই দোয়া পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমার পরিবার সন্তান সন্ততি, আমার ঘর বাড়ি, আমার গাছগাছালি, আমার এই বাড়ি সম্পূর্ণ তোমার তাওয়াক্কুলে আমি রেখে গেলাম, তোমার দায়িত্বে আমি রেখে মসজিদে চলে গেলাম। সুবহানাল্লাহ। আপনি শুধু এটা নামাজে আসার জন্যই পড়বেন এরকম না, যে কোনো জায়গায় ঘর থেকে বের হইলে এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আলা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার ফজল করমে আমার সব কিছু তোমার কাছে ন্যস্ত করে আমি বের হয়ে গেলাম, এগুলো সব কিছু দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। কর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, পড়েন তো দোয়াটা একবার বিসমিল্লাহি, সহজ কিন্তু সহজ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়া পড়ে আপনি ঘর থেকে বের হয়ে গেলেন, এরপরে মসজিদের দিকে ধাবিত হইলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন মসজিদের উদ্দেশ্যে রওনা করে রাস্তা দিয়ে যখন হাঁটে, যতগুলো কদম দিয়ে বান্দা মসজিদে ঢুকবে ততগুলো কদমের বিনিময়ে রব্বুল আলামিন তার আমল নামার ভিতর সওয়াব লিখতে থাকে। যতগুলো কদম দিবেন ততটা কদমের বিনিময়ে সওয়াব। আমার ভাইয়েরা, আরেকটা হাদিসের ভিতর দেখলাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস কেনা সম্ভবত তিরমিজির ভিতর আসছে, যে কোনো ব্যক্তি যদি মসজিদের উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায় তার এক কদমে সওয়াব লিখিত হয়, আরো কদমে তার মর্যাদা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এক কদম দিলে সওয়াব লেখা হয়, আরো কদম দিলে মর্যাদা বাড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সাহাবা একরাম আজমাইনদের যুগে যখন এই হাদিস একজন সাহাবি শুনলেন যে ঘর থেকে মসজিদ আসলে প্রত্যেকটা কদমের বিনিময়ে সওয়াব লিখিত হয়, এই জন্য সাহাবি নিজের বাড়ি ছিল মসজিদের কাছে, মসজিদের কাছে এক সাহাবির বাড়ি ছিল, এই সাহাবি ঘর ভাইঙ্গা মরুভূমির ভিতর যায় বাড়ি করছে, তো অন্যান্য সাহাবিরা জিজ্ঞেস করলো ভাই ঘর নাকি, আপনার বাড়ি আগে কি সুন্দর কাছে ছিল, দ্রুত মসজিদে আসতে পারতেন, এখন যে খুব দ্রুত খুব দূরে আপনার বাড়ি, কারণ কি? সাহাবি বলেন ভাই তুমি কি নবীজির হাদিস শোনো নাই যে ঘর থেকে মসজিদে আসতে প্রত্যেকটি কদমের বিনিময়ে নাকি সওয়াব লেখা হয়, আমার ঘর তো কাছে সওয়াব কম পাই, এখন ঘর দূরে নিছি সওয়াব বেশি পাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, যাদের বাড়ি দূরে এই যে ব্রিজের ওই পার অথবা মুন্সি বাড়ি তাদের বাড়িগুলো অনেক দূরে, তারা যখন নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে তাদের সওয়াব বেশি হয় না কম হয়? বেশি হয়। আপনাদের আর ঘর ভাঙার দরকার নাই, বাড়ি দূরে আছে সওয়াবও বেশি। আমার ভাইরা, জামাতের গুরুত্বটা দেখেন কত। একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জামাতে যাইতে খুব মনে চায় কিন্তু আমি অন্ধ, আমার দুইটা চোখের আলো নাই, আমি কিভাবে মসজিদে যাইব?
হে আমার সাহাবি তুমি দুই চোখে দেখো না, এই জন্য তুমি জামাতে যাইতে পারো না, আমি তোমাকে সুন্দর একটা পদ্ধতি শিক্ষা দেই, মসজিদ থেকে শুরু করে তোমার ঘর পর্যন্ত একটা দড়ি টানাও, রশি টানাও, যখন আজান হয়ে যাবে এই রশি ধরে ধরে তুমি মসজিদে যাইবা, মসজিদে যাইয়া তুমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে নিবা। আপনারা কি অন্ধ? যে নাকি অন্ধ তার ক্ষেত্রে নামাজে আসতেই হবে, প্রয়োজনে দড়ি বাঁধ। আর আমাদের তো আল্লাহ কি সুন্দর চোখ দিলেন ভাই, চোখ দেওয়ার পরেও আমরা কিন্তু নামাজে আসি না, এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। নামাজটা ধরেন, নামাজটা ছেড়ে দিয়েন না, যে প্রভু আপনাকে এত সুন্দর চোখ দিলেন, যে প্রভু আপনাকে সুন্দর হাত দিলেন, এই হাত দ্বারা কত কাজ করেন, যে প্রভু সুন্দর চোখ দিলেন, এই চোখ দ্বারা কত কিছু দেখেন, যার দুইটা চোখ নাই সে কত কষ্টে চলে, যার পা নাই সে কত কষ্টে চলে, আপনাকে কত সুন্দর পা দিলেন, এই দেহ নামক গাড়িটা চলতে কখনো তেল লাগে নাই, লাগছে মোবিল কারেন্টে চার্জ দিছেন দেন নাই, আবার কত সুন্দর সুন্দর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, গরু কাইটা তারপরে সেই গোস্ত আপনি খান, ওটের গোস্ত খান, ভাইয়ের আমার মুরগির গোস্ত খান, সেটাও তো একটা প্রাণী, প্রাণী না? আপনার যে এরকম জীবন আছে, আপনাকে জবাই করলে যে এরকম কষ্ট হবে, একটা গরুকে জবাই করলো কিন্তু ওই রকম কষ্ট হয় কি হয় না? আপনি একটা গরু জবাই করে সেই গরুর গোস্ত আপনি খান, তারপরে গুনাহ হয় না, কারণ এটা আমার আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা মাখলুক, সুবহানাল্লাহ বলেন। গরু নামাজ পড়ে না, আর আমরা নামাজ পড়ি, এই জন্য গরুর গোশতটা আমাদের জন্য খানা কি বৈধ হালাল। মুরগি নামাজ পড়ে না, এই জন্য আমরা তো নামাজ পড়ি, এই জন্য মুরগির গোশতটা আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন, কারণ আমরা তো আল্লাহর কি করি, ইবাদত করি, এই জন্যই আল্লাহ পাক আমাদের জন্য অনেক কিছু হালাল করে দিয়েছেন। খাও বান্দা, একটা মুরগি জবাই করলে মুরগিটা কিভাবে ছটফট ছটফট করে, কিন্তু আপনার গুনাহ হচ্ছে না। আপনি যদি নিয়ত করেন আয় আল্লাহ তাআলা এই মুরগিটা জবাই করে আমি গোশত ভক্ষণ করব, শরীরে শক্তি হবে, এরপরে নামাজে যাব, এই মুরগি জবাই করলে এবং গোশত খাইলেও আপনার আমল নামায় আল্লাহ সওয়াব উঠায়া দিবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিসে আল্লামা বদরুদ্দিন আইনি তিনি নকল করেছেন যে মুবাহ কাজে যদি কেউ নেক নিয়ত করে আল্লাহ পাক ওই মুবাহ কাজকে সওয়াব দ্বারা পূর্ণ করে দেন। মুবাহ কাজ, ভাত খাইলে তো সওয়াব হয় না, স্ত্রী সহবাস করলে তো সওয়াব হয় না, কেউ যদি নিয়ত করে আল্লাহ আমি স্ত্রী সহবাস করতেছি এই জন্য আমার চোখ যাতে অন্য নারীর উপর না পড়ে, আমি যাতে সলিড থাকতে পারি আর সুন্দরভাবে আমল করতে পারি, এই জন্য আমি স্ত্রীকে গ্রহণ করছি, তখন ফাতোয়ার কিতাবের ভিতর লেখে হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন যতক্ষণ স্ত্রীর সঙ্গে থাকবে ততক্ষণ সওয়াব উঠতেই থাকবে। সওয়াব, আমরা তো সওয়াব কোন জায়গায় বুঝি না, অনেকে মনে করি যে সারাক্ষণ মসজিদে আল্লাহর জিকির করতে হবে, সারাক্ষণ নামাজি লিপ্ত থাকতে হবে, সারাক্ষণ তাসবিহ তাহলিল নিয়ে বসে থাকতে হবে, এটাই মনে হয় সবচেয়ে বুজুর্গি, বড় বুজুর্গি না, এটা সবচেয়ে বড় বুজুর্গি না। আপনি নামাজও পড়বেন, স্ত্রীকে সময় দিবেন সেটাও সওয়াব, বাচ্চাদেরকে সময় দিবেন সেটাও সওয়াব, আপনার কারখানায় আপনি শ্রমিক হিসেবে কাজ করবেন সেটাও সওয়াব, আপনি ব্যবসা করবেন ব্যবসার ভিতরে সওয়াব, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, তাদের প্রধান যে কাজটা ছিল সেটাই ছিল ব্যবসা। কি ছিল? ব্যবসা। সাহাবা কেরাম আজমাইন ব্যবসা করতেন, তো ব্যবসা কি মসজিদের ভিতর করছেন না দুনিয়াতে যাইয়া করছেন? তো মসজিদও ঠিক রাখছেন, দুনিয়াও নবীর তরিকা অনুযায়ী করছেন। একজন মুমিন বান্দা, যে মুমিন মুসলমান, তার দুনিয়ার সকল কাজকর্ম এর ভিতরে সওয়াব আছে, সকল কাজকর্ম একটা ইবাদত, একটা কি, তবে কাজটা হবে কার তরিকা অনুযায়ী। এখন আমার ভাইয়েরা আপনি সুদে টাকা লাগাইছেন, সুদের কারবারি করেন, তাহলে যতক্ষণ সুদের সঙ্গে জড়িত ততক্ষণ গুনাহ উঠতেই থাকবে, কারণ এর নবীর তরিকা না। আবার যদি হালাল ভাবে ব্যবসা করেন, হালাল নিয়তে ব্যবসা করেন, আল্লাহকে ভয় করে যতক্ষণ ব্যবসা করবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব উঠতেই থাকবে। একজন ব্যক্তি মসজিদে জিকির করতেছে, তার যে রকম সওয়াব, একজন ব্যক্তি হালাল ভাবে মুদির দোকানে ব্যবসা করতেছে তার অতটুকুনি সওয়াব, সুবহানাল্লাহ বলেন। মাসালাটা বুঝতে হবে আপনাকে, শর্ত হইল
ন্যায় সঙ্গত ভাবে আপনাকে ব্যবসা করতে হবে, ন্যায় ভাবে, ন্যায় ভাবে আপনাকে টাকা উপার্জন করতে হবে, অন্যায় ভাবে নয়, ধোকা দিয়ে নয়, ধোকা ছাড়া। আমার ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম, অজু শেষ, অজু কি হয়ে গেল, শেষ হয়ে গেল, মসজিদে আসলেন, মসজিদে আসার পরে এখন আপনি মসজিদে ঢুকবেন, ঢুকার সময় দোয়া আছে না নাই, কি দোয়া বলেন? এই যে আপনি নামাজ পড়তে আসেন অথচ দোয়াটা মুখস্থ করেন না, এই দোয়াটা পরে ঢুকলে একটা সুন্নত কিন্তু আদায় হয়ে যায়, সুন্নত। কি সমস্যা মুখস্থ করতে পারি? ছোট ছোট দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি, বলেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পড়বেন। আর এটার প্রকৃত সুন্নত হলো এই দোয়ার সঙ্গে বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ অ্যাড করতে পারলে আরো সওয়াব। কিভাবে? বিসমিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াসসালাম আলা নাবিয়্যি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, যদি এইরকম বলতে পারেন আর ডবল সওয়াব পাইবেন, আর যদি এটা না পারেন কমপক্ষে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক এই দোয়া পড়ে আপনি মসজিদে ডান পা দিয়ে ঢুকবেন। কোন পা দিয়ে? ভাইয়েরা আমার, ডান পা দিয়ে আপনি ঢুকলেন, ঢুকার পরে আপনার প্রথম নাম্বার কাজ হলো আপনার সামনের কাতারটা আগে পূরণ।